Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমিও তোমাদের দোয়ায়, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসে যে পাঠদান করব তা থেকে তোমরা যা শিখবে তার শিক্ষণফল হচ্ছে আজকের পাঠ বিশুদ্ধভাবে নাজিরা পড়া শিখবে। আজকের পাঠ থেকে তাজবীদের কায়দাগুলো বের করে বাস্তবে প্রয়োগ করতে পারবে। চল বন্ধুরা, আমরা আমাদের মূল পাঠে চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, আমরা গত পাঠে সূরা হামিম সাজদার 40 নং আয়াত শিখেছিলাম। আজকে আমরা 41 থেকে 43 নং আয়াত পর্যন্ত শিখব। আল্লাহ তাআলা আমাদেরকে শিখার তৌফিক দান করুন, আমিন। তো সবাই খুব মনোযোগ সহকারে শুনবে এবং আমার সাথে পড়বে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا إن الذين كفروا إن الذين كفروا بالذكر لما جاءهم بالذكر لما جاءهم بالذكر لما جاءهم إن الذين كفروا بالذكر لما ما جاءهم বন্ধুরা বলো তো, যা আ কয় লিপটান? এখানে চার লিপটান, কোন মত হয়েছে? মতে মুত্তাসিল, মাশাআল্লাহ। ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ وإنه لكتاب عزيز كتاب بن এখানে তানবীনের বামে কি আসছে? ইজহারের হরফ আইন আসছে, তাহলে এখানে স্পষ্ট করে পড়তে হবে বুন, কোনো গুণনা করা যাবে না। وإنه لكتاب عزيز لا يأتيه الباطل لا يأتيه الباطل لا يأتيه الباطل لا يأتيه الباطل من بين يديه من بين يديه من بين يديه لا يأتيه يأتيه الباطل من بين يديه لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه ولا من خلفه وقف قل ولا من خلفه ولا من خلفه ولا من خلفه تنزيل من حكيم حميد تنزيل من حكيم حميد
তানজিলুম মিন হাকিমিন হামিদ। তাং নুন সাকিনের বামে কিসের হরফ আসছে বলো তো? ইকফার হরফ যা আসছে, তাহলে তাং একফানে ইকফার গুণ্য হয়েছে। লুম তানবিনের বামে মিম আসছে, কিসের কায়দা বলো তো? ইদগামে বাগুন্না। এখানে অনেকগুলো কায়দা হয়েছে, তো আমরা সবগুলো কায়দা খেয়াল করবো। তানজিলুম মিন হাকিমিন হামিদ, ইল্লা মা কদ কিলা লির রুসুলি মিন কবলিক মা ইয়ুকালু লাকা ইল্লা মা কদ কিলা লির রুসুলি মিন কবলিক إِنَّ رَبَّكَ لَذُو مَغْفِرَةٍ إِنَّ رَبَّكَ لَذُو مَغْفِرَةٍ إِنَّ رَبَّكَ لَذُو مَغْفِرَةٍ مَغْفِرَةٍ وَذُو عِقَابٍ أَلِيمٍ আচ্ছা বলো তো, এখানে মাগফিরাতিউ কিসের কায়দা হয়েছে? তানবিনের বামে ইদগামে বাগুন্নার হরফ কি আসছে? ওয়াও আসছে। ইকাবিন, এ তানবিনের বামে এখানে কিসের হরফ আসছে? ইজহারের হরফ হামজা আসছে। তাহলে এখানে স্পষ্ট করে পড়তে হবে আলিম। এখানে কোন মত? মধ্যে আরজি, মাশাআল্লাহ। চলো বন্ধুরা, আমরা শুরু থেকে আরেকবার দেখে আসছি। এবার আমি রিডিং পড়ব, মতন পড়ব, তোমরা সেটাকে খুব ভালোভাবে শুনবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারূ বিযযিকরি লাম্মা জাআহুম وَإِنَّهُ لَكِتَابٌ عَزِيزٌ لَا يَأْتِيهِ الْبَاطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ تَنْزِيلٌ مِنْ حَكِيمٍ حَمِيدٍ مَا يُقَالُ لَكَ إِلَّا مَا قَدْ قِيلَ لِلرُّسُلِ مِنْ قبلك إن ربك لذو مغفرة وذو عقاب أليم صدق الله العظيم. তো বন্ধুরা, আজকে আমি যে পাঠটি তোমাদেরকে পাঠদান করলাম, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তো তোমাদের বাড়ির কাজ হচ্ছে আজকের পাঠ বিশুদ্ধভাবে নাজেরা পড়া শিখবে।
আজকের পাঠ সুন্দর করে তোমার খাতায় লিখবে, আজকের পাঠ থেকে তাজবিদের কায়দাগুলো বের করে তোমার খাতায় লিখবে। এই বলে আজকে আমি তোমাদের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।